আমি যদি প্রসঙ্গ পাই আমি এক বসায় তিন দিন বসে আলাপ করতে পারবো, আর যদি কোনো প্রসঙ্গ না পাই তাহলে আমি কি বলবো? আপনারা কি মাংস খাবেন, না পোলাও খাবেন, না বিরিয়ানি খাবেন, আমাকে বলতে হবে। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটা কথা বলি, যে আমার দাদা, আমার দাদি আমার এত যত্ন করে তারা পালতো, আমার যদি একটু রোগ হইতো তারা কাঁদতো, আমার ডাক্তারের কাছে নিয়ে যাইতো, আমার খুব সেবা করতো। হঠাৎ করে দুইজন মারা গেল একদিন, তখন মারা যাওয়ার পরে 20 দিন 25 দিন 40 দিন এরপরে একরকম আস্তে আস্তে ভুলেই গেলাম। 3-4 মাস পরে ঘরে ঢুকলাম, আমার চোখের সামনে দেওয়ালের মধ্যে আমার দাদা দাদির ছবি ঝুলতেছে। ছবি দেখার সাথে সাথে আমার চোখে পানি ঝরতে শুরু করলো, যে আমার দাদা কত আদর করছে, আমার জন্য কত কিছু করছে তারা, আজকে তারা ইন্তেকাল করে চলে গেছে। তখন তাদের ছবিটাকে দেখে আমার চোখে পানি আসলো। আচ্ছা, তাদের কথা তো এক প্রকার ভুলেই গিয়েছিলাম, তাদের ছবিটা দেখার পরে তাদের কথা মনে পড়ল। আচ্ছা, তখন আমি কি করলাম, এই ছবির দিকে তাকাইয়া আমার চোখে পানি ঝরলো, তাদের জন্য দোয়া করলাম। আচ্ছা, তাহলে আমি 3-4 মাস হয়ে গেছে এক প্রকার ভুলেই গিয়েছিলাম, এখন আমাকে কে স্মরণ করাইলো? এই ছবি দুইটা। আচ্ছা, এখন এই ছবি দুইটা যখন আমি দেখলাম, আমি তাদের জন্য দোয়াও করলাম যে আল্লাহ তাদেরকে বেহেস্ত নসিব করিও, তারা আমার জন্য কত মহব্বত করছে। তাহলে আমি কি ছবির জন্য কাঁদছি, না ছবির মতো তারা ছিল তাদের জন্য কাঁদছি? তাহলে যে আউলিয়ার মাজার হইল, সেই আউলিয়ার কালবে একসময় আল্লাহ থাকতো, থাকতো না? এখন আমার এত মহব্বতের বাবা মা একটা চেয়ারের মধ্যে সবসময় বসত, মারা যাওয়ার পরে এই চেয়ারটাকে আমি সাজায় রাখি, যে কল্পনা করলে মনে হয় আমার বাবা আমার দাদা এই চেয়ারে বসা আছে। তখন এই চেয়ারটাকে আমি সযতনে রাখি। তাহলে যেই মুমিন ব্যক্তি, যে আউলিয়ার কালবের মধ্যে আল্লাহ থাকতো, তাহলে এই দেহটার মূল্য আছে না? এই দেহটাকে যখন সযতনে রাখা হয়েছে, তখন সেখানে যখন আমি সেজদায় পড়ছি, কাকে সেজদায় পড়ছি? আল্লাহ কি বলছে, আমি আউলিয়ার কালবে থাকি। তাহলে আমি যখন মহব্বতে সেখানে মাথা ঝুঁকিয়ে দিছি, তখন আমার মুখে কি আসছে? আল্লাহ আকবার, আউলিয়া আকবার বলা হয়েছিল? তাহলে আমি মাজারকে সেজদা করি নাই, মাজারের ভিতরে যে সাহিত্য আছে তার কালবের মধ্যে আল্লাহ থাকতো, আমি সেই মহব্বতে দিছি, সেই আল্লাহকেই দিছি। আচ্ছা, এখন যদি বলে যে না আমি কথাটা মানলাম না, তাহলে আমি বলবো যে কাবার দিকে ফিরে সেজদা করা হয়। কাবা কি আল্লাহ? কাবার কি কলব আছে? কাবার ভিতরে কি আল্লাহ থাকে? তো এটার দিকে ফিরে সেজদা করেন কেন? তাহলে মুমিনের কালবে আল্লাহ ছিল, তার দেহের মধ্যে ছিল, সেই দেহটা সযতনে রাখা হয়েছে, আমি সেই মহব্বতে সেখানে আমি ভক্তিতে লুটিয়ে গিয়েছি, তখন সেই আউলিয়ার আত্মা সেই মহাত্মার সাথে মিশেছিল, সেই আত্মা যখন দেখছে যে সে আমার রওজাতে এসে সে আমার নামে ফানাফিল্লা হয়েছে,
তখন সে কিন্তু সে আরশে থাকে না, তখন তার সামনে হাজির হয়। যদি এই পৃথিবীতে কারো চক্ষু থাকে, তারা দেখবে যে হ্যাঁ, একজন আউলিয়া কখনো মরে না। আর আল্লাহ কোরআনে বলছে, তোমরা আমার বন্ধুদেরকে কখনো মৃত বলিও না, তাদের মৃত্যু নেই। তাহলে সে এই বডির ভিতরে আত্মারূপে ছিল, সে যখন বাহির হয়ে গেল তাহলে তার এই ভাণ্ডটাকে আমি সযত্নে রাখলাম, আর তার ভাণ্ডটাকে যখন মূল্য দিলাম তখন সে আউলিয়া কিন্তু আমাকে মূল্য দিল। তাহলে দেখা যায় একজন মেয়ে মানুষ, তার ১২ বছর বিবাহ হয়েছে, তার কোনো সন্তানাদি হয় না, তখন সেই মাজারের মধ্যে গেল। যাওয়ার পরে যে হে আল্লাহর ওলি, আপনাকে বিশ্বাস করি, আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে, আমার ১২ বছর হয়েছে সন্তান হয় না, আমার স্বামী তো আমাকে ছাইরা দিব, আপনার ওসিলায় যদি আমার একটা সন্তান হয়, তাহলে ঠিকই ১ বছর ঘুরতে ঘুরতে তার একটা সন্তান হইল। তার কাছে যখন আকুতি মিনিত করছে, কই মাজারের কাছে করে নাই তো, মাজারের মধ্যে তার যে বডির মধ্যে সে থাকতো, এখানে একটা চিহ্ন, আর এখানে আইসা সে সম্মান দিছে, এই সম্মানের কারণে এই আত্মা সেই মহাত্মার সাথে মিশেছিল, সেই আত্মাটা সেখানে হাজির হইল। হাজির হওয়ার পর তার মকসুদ পুরো করলো, যাও আমি আল্লাহর কাছ থেকে তোমার জন্য একটা সন্তানের ব্যবস্থা করব। তাহলে কেউ যদি বলে যে না, আমরা কাবাকে সেজদা করি না, আল্লাহকেই করি, তাহলে মাজার কে কেউ করে না, আল্লাহকেই করে, আমার কথার উত্তর কি হইল? আপনার কথায় আমার একটু জানার ইচ্ছা হলো যে মুমিন হইতে হলে আমাকে কি করতে হবে। আমরা জানি গুরু ধুলে মাত্র মুসলিম হইলাম, গুরুর প্রতি বিশ্বাস স্থাপন করলে আমি আমার হইলাম, মুত্তা কি হইলাম, আসলে মুরিদি হইলাম না, আসলে তারে কি মুমিন বলা যায়? আচ্ছা, যারা এই পৃথিবীতে পীর মুরিদির বিরুদ্ধে, আমি তাদের জন্য কথাটা বলবো। সে কথাটি হলো, যে নবীর মেরাজ তত্ত্বে পাওয়া যায়, এটা কোরআনের কথা না, মেরাজ তত্ত্বে পাওয়া যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজে দাওয়াত করলো, হে দোস্ত, আপনি আমার আরশে আজমে আসেন, আপনার সাথে আমার মেরাজ হবে। তাকে বোরাকের মাধ্যমে হোক বা তাকে রব রবের মাধ্যমে হোক, তাকে নেওয়া হলো। শর্টকাট বলি, তখন আরশে আজিমে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সেখানে পৌঁছালেন, তখন দেখে আল্লাহ অন্যদিকে তাকায় আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলতেছে যে হে আল্লাহ, আপনি আমাকে দাওয়াত করলেন, আপনার সাথে আমার মোলাকাত হবে, মেরাজ হবে, কিন্তু আপনি আমাকে দেখে অন্যদিকে তাকায় আছেন। তখন আল্লাহ অন্যদিকে তাকায় বলতেছে, আমি ব্যামরির দানের সাথে কথা বলি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আপনি ব্যামরির দানের সাথে কথা বলেন না, তাহলে আমার উপরে আপনি কাকে রাখছেন, বলেন আমি তার কাছে মরিদ হব। তখন আল্লাহ কি করলো, আল্লাহর বাম হাতটা বাড়ায় দিল। তখন আল্লাহর হাতে হাত দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ করলেন। এটা আল হাদিস। তাহলে যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করতো না, সে মুরিদ হয় নাই, তার সাথে আল্লাহ কথা বলবে না। আপনার আর আমার মতো নদু মধু রে সারবো আল্লাহ, নবীর এই সারে নাই। তাহলে কোরআনে আল্লাহ বারবার ইঙ্গিত করল, যারা আমার মুর্শিদকে অস্বীকার করলো, মুর্শিদকে পাইল না, তারা পথভ্রষ্ট, তারা সুপথে নাই। তারপরও যারা বলে পীর বলতে কিছু নাই,
এখন তারা কি কোরআন মানলো? তারা কোরআন মানলো না। আপনাদের কাছে কি একটু বিরক্তি বোধ হয়? ভাল লাগছে? তাহলে আপনাদের কি চানাচুর মুড়ি বিরিয়ানি কোনটা খাইবেন? কইবেন তো যে এই বিষয়ে বলেন।